সারা বাংলাদেশের মানুষ আজকে এই যে ডামি নির্বাচন এই বানরের পিঠা ভাগাভাগির যে নির্বাচন সেই নির্বাচন সকলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচন বর্জন করেছে বাংলাদেশের এমন কোনো ভোটকেন্দ্র নেই যেখানে আমরা পুরো কেন্দ্র ফাঁকা দেখিনি আমাদের যে দুটি আসন সে আসনগুলোতে আমরা দেখেছি যে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ভোটার শূন্য এবং সেখানে কোনো ভোটারই যায় নাই এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে এবং এই সরকারকে ধিক্কার জানিয়েছে এবং এই সরকারকে বলে দিয়েছে যে এই ফেসিস্ট অনির্বা অনির্বাচিত এই অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ জনগণ আর এই সরকারকে চায় না আপনারা দেখেছেন যে এমন দুরবস্থা হয়েছে যে একটি মেয়ে শিশু তাকেও ভোট দিতে আমরা দেখেছি অনেক লাইনে একবারে নাবালক শিশুদেরকে আমরা ভোট দিতে দেখেছি এখানে জনগণ পরিষ্কারভাবে এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে যে এরকম ডামি ভোটারবিহীন নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে রাজি নয় কেন মানুষ ভোট দিবে যে কার বিরুদ্ধে কে নির্বাচন করছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ আওয়ামী লীগ ভার্সেস ডামি প্রার্থী এই ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করে না চোদ্দ সালে ভোটার নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে ভোটের কোনো প্রয়োজন হয় নাই আঠারো সালে দিনের ভোট রাতে করেছে আর এই নির্বাচনে আপনারা দেখলেন যে ডামি নির্বাচন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটারই এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ভোট দেয় নাই আমি মনে করি সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট লোক ভোট দিয়েছে না সন্দেহ নির্বাচন কমিশন বলছে হয়তো ২৫ থেকে সাতাইশ পার্সেন্ট লোক ভোট দিতে পারে এগুলো হচ্ছে সেই সাতাইশ পার্সেন্ট ভোট যেগুলো ভোট কেন্দ্রে সিল মেরে জনগণের ভোট ডাকাতি করে তারা পার্সেন্টেজ বাড়িয়েছে কিন্তু সর্বোচ্চ আমি মনে করি পাঁচ পার্সেন্ট লোকও ভোট দেয় নাই এটি বাংলাদেশের মানুষের বিজয় এটি আমাদের বিএনপির বিজয় দেশনায়ক নায়ক তারেক রহমান যে ডাক দিয়েছিলেন যে নির্বাচন বর্জন সেটি সর্বস্তরের বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশনায়ক তারেক রহমানের যে ডাককে সারা দিয়েছে আজকে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের একমাত্র নেতা হচ্ছেন দেশ নায়ক তারেক রহমান তিনি যে ডাক দিয়েছেন বাংলাদেশের মানুষ সকলে মিলে সেই ডাকে সাড়া দিয়েছে এমনকি আওয়ামী লীগের যারা কট্টর সমর্থক যারা প্রতি নির্বাচনে নৌকায় ভোট দেয় তারাও সেই নির্বাচনে এই নির্বাচনে ভোট দিতে যায় নাই বাংলাদেশের মানুষ অধিক আগ্রহে বসে আছে যে ধানের শীর্ষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে দেশ নায়ক তারেক রহমানকে নির্বাচিত করবে আজকে যে জনগণ নীরবে নীরব বিপ্লবের মাধ্যমে যে ভোট বর্জন করলো এই সরকারকে প্রত্যাখ্যান করলো এর মাধ্যমে প্রমাণিত হয় যে দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক এবং বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমান বিএনপির পক্ষে শতভাগ সমর্থন জানিয়েছে তাই আজকে এই দামি নির্বাচন বর্জন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষ যে আজকে এই নীরবে এই ভোট না দেওয়ার মাধ্যমে এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে এই নির্বাচন ব্যবস্থাকে লাল কার্ড দেখিয়েছে তার জন্য সকলকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়েই আবারও ইনশাল্লাহ মাঠে থেকে রাজপথে থেকে এই ফেসিস সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আপনাদের পাশে থাকবো